নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি সাপ্তাহিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 13 তারিখ থেকে 19 তারিখের মধ্যে মেষ থেকে মীন রাশি পর্যন্ত কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই সপ্তাহে কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয়ে তুলে ধরার চেষ্টা করতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তার আগে একটি বিষয় আপনাদেরকে আগাম জানিয়ে দিই, আমি যে সাপ্তাহিক রাশিফলটি প্রেজেন্ট করতে চলেছি সেটি ইন জেনারেল রাশিফল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, তাই আমার এই কথাগুলো একদম 100-এ 100 মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। তবে আমার কথাগুলো 40-50% মিলতে বাধ্য, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর দেরি কিসের, শুভ শীঘ্র। প্রথমে আসি মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, এই সপ্তাহে মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের শারীরিক পার্ট কিন্তু একটু প্রবলেম আসতে চলেছে, অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগার সম্ভাবনা রয়েছে। তবে অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের শুভই রয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং মনের যে একটা আশা সেই আশা কিন্তু পূর্ণ হবে। তবে আপনাদের কিন্তু শারীরিক দিকটা একটু প্রবলেম রয়েছে। সন্তানের দিক কিন্তু আপনাদের ভালো রয়েছে এবং গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ারও কিন্তু ইঙ্গিত রয়েছে। এরপরে আসি বৃষরাশি। আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই সপ্তাহে ম্যারিড লাইফ নিয়ে প্রবলেম রয়েছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মত পার্থক্য লক্ষ্য করা যাবে। এছাড়াও এই সপ্তাহে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম রয়েছে, তবে ভয়ের সেরকম ব্যাপার নেই, ছোটোখাটো শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের শুভ রয়েছে ওভারঅল, এবং পারিবারিক দিকটাও কিন্তু মোটামুটি শুভই রয়েছে। সন্তান সুখের জায়গাটা কিন্তু রয়েছে এবং আপনাদেরকে আমি বিশেষ করে বলবো, কখনোই কাউকে বিশ্বাস করে টাকা বা লেনদেন যেটা বলে করবেন না, সেক্ষেত্রে কিন্তু ফ্রড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই হুটপাট কাউকে বিশ্বাস করবেন না এবং কাউকে টাকা ধার দেবেন না, তাতেই আপনাদের মঙ্গল। এরপরে আসি মিথুন রাশি। এই সপ্তাহে মিথুন রাশির জাতক ও জাতিকার মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে, মনের ডিজায়ার পূরণ করার জন্য আপনারা উঠে পড়ে লাগবেন এবং যার ফলে লোন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদের আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা কিন্তু বেশি রয়েছে, অর্থাৎ যে পরিমাণ আয় করবেন তার থেকে বেশি পরিমাণে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বামী স্ত্রীর জায়গাটা, সুখের জায়গাটা ওভারঅল মোটামুটি শুভই রয়েছে, তবে শত্রুতা থেকে কিন্তু সাবধান থাকবেন, কারণ শত্রুতার একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই শত্রুর দিকটা কিন্তু আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এবং মনের কথা কাউকে হুট করে বলবেন না, যার ফলে আপনার অভ্যন্তরীণ কথা জানার ফলে আপনার সাথে মিসবিহেভ করার সম্ভাবনা থাকবে। এরপরে আসি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে। এই সপ্তাহে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু শুভ রয়েছে, তবে হাতে ক্যাশ ইন হ্যান্ড যেটাকে বলে সেটা রাখার কিন্তু একটু প্রবলেম দেখা যাচ্ছে, অর্থাৎ হাতে টাকা থাকবে না। তবে আপনারা এই সপ্তাহে কোনো অ্যাসেট কিনে ফেলতে পারেন। এছাড়াও গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম রয়েছে। এর পাশাপাশি আপনার সাথে শত্রুতা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, সেটা জ্ঞাতি শত্রু থেকে কিন্তু, সেটা জ্ঞাতি শত্রু থেকে আপনার সাথে শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা আপনারা অবশ্যই খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে আপনার চাপ বৃদ্ধি পাবে এবং যার ফলে আপনি আপনার বসের সাথে কোনো উল্টোপাল্টা কথা বলে ফেলবেন, যার ফলে সেখান থেকেও একটা শত্রুতা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং কর্মচ্যুতি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনি নিজেই চাকরিটা ছেড়ে দিলেন, দূর আমি করবো না এরকম। তো এই জায়গাটা একটু আপনাদের
বুঝে শুনে চলতে হবে, অর্থাৎ আপনাদের কিন্তু মাথা ঠান্ডা করে চলতে হবে এই সপ্তাহে। মানে হুটপাট কোনো ডিসিশন নেওয়া যাবে না। আর পারিবারিক বন্ডিং আপনাদের ভালো রয়েছে, ওভারঅল পারিবারিক বন্ডিং ভালো রয়েছে, তবে শত্রুতার দিকটা কিন্তু একটু রয়েছে। এরপরে আসি, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে। যদি আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহে কিন্তু ক্যাশ ইন হ্যান্ড যেটাকে বলে সেটা কিন্তু থাকবে না, অর্থাৎ টাকা আপনি হাতে ধরে রাখতে পারবেন না। তবে ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি পাবে, ইনকামের সোর্স বৃদ্ধি পাবে, মানে যে টাকা আপনি আয় করবেন সেই টাকা কিন্তু আপনি হাতে রাখতে পারবেন না, সেই টাকা কিন্তু আপনার খরচা হয়ে যাবে। প্রেমের দিক কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, প্রেমের দিক কিন্তু শুভ দেখতে পাচ্ছি না, অর্থাৎ প্রেম নিয়ে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিবাহজনিত কোনো সমস্যা এটাও ইন্ডিকেট করছে। তবে অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের শুভ রয়েছে, পারিবারিক বন্ডিং কিন্তু আপনাদের ভালো থাকবে, তবে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো একটু মাথা ঠান্ডা করে চলুন এবং হুটপাট কোনো ডিসিশন নেবেন না যেটা আপনার পক্ষে ক্ষতি হবে। এরপরে আসি, আপনি যদি কন্যারাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহ কেমন যেতে চলেছে। যদি আপনি কন্যারাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কিন্তু লাভ লাইফ এবং ম্যারিড লাইফ এ দুটোই কিন্তু খুবই ভালো যাবে এবং আপনাদের মধ্যে একটা মানে রোম্যান্স জিনিসটা কিন্তু থাকবে। তবে আপনাদের উভয়ের যে রোম্যান্টিক ভাবটা কিন্তু অনেকের সহ্য হবে না, যে কারণে আপনাদের মধ্যে গণ্ডগোল লাগানোর জন্য অনেকে চেষ্টা করবে। তাই কারো কথাতে আপনি স্বামীকে বা আপনার স্ত্রীকে কেউই সন্দেহ করবেন না, এটাই আমি বলবো। তবে এই সপ্তাহে অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের শুভ রয়েছে এবং পারিবারিক দিকটাও কিন্তু শুভ রয়েছে। তবে কাজের জায়গায় যেটা কর্মক্ষেত্র সেখানে কিন্তু চাপ বৃদ্ধি পাবে এবং তার ফলে আপনাদের মানসিক একটা প্রেশার তৈরি হবে, মানে অত্যাধিক কাজের চাপের জন্য আপনাদের মেন্টাল স্ট্রেংথ মেন্টাল প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা একটু দেখার বিষয় রয়েছে। ওভারঅল আপনাদের এই সপ্তাহও কিন্তু ভালো যেতে চলেছে। আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু অর্থনৈতিক দিক কিন্তু শুভ রয়েছে এবং নতুন চাকরি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং কিন্তু ভালো থাকবে। তবে ফ্যামিলি থেকে শত্রুতা, অর্থাৎ ফ্যামিলি থেকে প্রবলেম কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার দিকটা এই সপ্তাহেও শুভ রয়েছে এবং প্রেমের দিকও কিন্তু এই সপ্তাহে শুভ রয়েছে, তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস করে ফেলে আপনার কিন্তু জীবনে প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না, মানুষকে যাচিয়ে চলুন, হুট করে কারোর সাথে রিলেশনে জড়িয়ে পড়বেন না, এটা আমি আপনাদেরকে বলবো। তবে ওভারঅল আপনাদের এই সপ্তাহ কিন্তু শুভ রয়েছে, তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম রয়েছে। আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে গুরুজনদের নিয়ে একটু প্রবলেম রয়েছে। এরপরে আসি, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু আপনাদের এই সপ্তাহ কিন্তু মোটের উপর দিয়ে শুভই যাবে, তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম রয়েছে। দাম্পত্য জীবন কিন্তু আপনাদের সুমধুর যাবে এবং শত্রুতা, আপনার কারণে শত্রুতা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনি কোনো উল্টোপাল্টা কথা বলে ফেললেন যেখান থেকে কিন্তু শত্রুতা বৃদ্ধির কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই হুটপাট কোনো উল্টোপাল্টা কথা কাউকে বলবেন না, এটাই আমি বলবো। ওভারঅল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কিন্তু মোটামুটি শুভ রয়েছে, অর্থনৈতিক দিকও শুভ, প্রেমের দিকও শুভ, মোটামুটি শুভ রয়েছে। এরপরে আসি, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহে আপনাদের ডিজায়ারগুলো পূরণ হবে, মানে আপনার মনের ইচ্ছা পূরণ হবে, তবে কিছুটা বাধার মধ্যে দিয়ে, মানে স্মুথলি কিন্তু পূরণ হবে না, বাধার মধ্যে দিয়ে। ক্যাশ ইন হ্যান্ড এই সপ্তাহে কিন্তু খুব একটা বেশি থাকবে না, মানে যেমন আয় তেমন ব্যয় এরকম হয়ে যাবে, মানে দুই পাল্লায় সমান থাকবে, যেমন আয় করলেন সেরকম ব্যয় হয়ে গেল, এদিকটা লক্ষ্য রাখুন। স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো মতান্তর লক্ষ্য করা যাচ্ছে এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ অ্যালার্ট, আপনাদের মধ্যে কিন্তু গণ্ডগোল লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা কিন্তু একটু দেখতে হবে।
অর্থাৎ সেখান থেকে সম্পর্ক ভেঙে যাওয়ার মতো কিন্তু পরিস্থিতি আসতে চলেছে। সেটা কিছুটা আপনাদের উপরও নির্ভর করবে, অর্থাৎ আপনারা কীভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করছেন। তো এদিকটা একটু মাথায় রাখুন, উটপাট মাথা গরম করবেন না, কারো কথাতে প্ররোচিত হয়ে কোনো কাজ করবেন না, তাহলেই কোনো কিছু প্রবলেম আসবে না। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে আসুন জেনে নিই। এই সপ্তাহে কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো থাকবে, তবে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে। অর্থাৎ প্রেম থেকে বাধা পাওয়া, প্রেম থেকে দুঃখ পাওয়া, এরকম একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যে কোনো কাউকে হুটপাট বিশ্বাস করবেন না এবং কারো কথাতে প্ররোচিত হয়ে কোনো কাজ করবেন না। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভাবার বিষয় রয়েছে, অর্থাৎ যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু যে কোনো ব্যাপারে চোখ কান খোলা রাখুন। জ্ঞাতি শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে, জ্ঞাতি শত্রুতার ফলে আপনার মনের দিক থেকে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে নিজের মনের দম, মনের উদ্যমে আপনারা কিন্তু দুর্গমকেও জয় করে ফেলতে পারবেন। নতুন কাজ যদি করতে চান, নতুন কোনো ব্যবসা স্টার্ট আপ করতে চান তাহলে সেটা করতে পারেন, তবে ভাদ্র মাসে তো অনেকে করে না, কিন্তু নতুন কিছু করতে গেলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ওভারঅল যদি বলা যায় নিজের উপরে অনেকটাই এই সপ্তাহে নির্ভর করছে। এরপরে আসি, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের কিন্তু বুদ্ধির খরচা করতে হবে, অর্থাৎ ইমোশনালভাবে কোনো কাজ করবেন না, অর্থাৎ ব্রেন থেকে কাজ করবেন, হার্ট দিয়ে কাজ করবেন না, অর্থাৎ হৃদয় লাগিয়ে কাজ করবেন না, অর্থাৎ কাউকে কারো উপকার করলেন আপনারই বদনাম হয়ে গেল। বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? এইরকম একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই যেচে কাউকে উপকার করতে যাবেন না, নিজের নিয়ে চলুন, নিজের ভালো করার চেষ্টা করুন, নিজেরটা নিয়ে করুন, আদার্স কাউকে দেখার বিষয় নেই, আপনি আপনারটা দেখুন। ওভারঅল সমস্তটাই ভালো রয়েছে, মোটের উপর দিয়ে ভালো রয়েছে, খুব ভালো বলবো না, ভালো রয়েছে, তবে বেশিরভাগটা আপনার উপর নির্ভর করবে, ট্যাকেল করবেন পরিস্থিতিকে। এরপরে লাস্ট রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহে কিন্তু প্রেমিক প্রেমিকার দিকটা কিন্তু খুবই শুভ, অর্থাৎ যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, তবে পারিবারিক দিক কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না, পরিবারে গণ্ডগোল লাগার সম্ভাবনা রয়েছে। এবং যারা ম্যারিড লাইফ লিড করছেন অর্থাৎ বিবাহিত, তাদের ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল তৃতীয় ব্যক্তির কারণে লাগার সম্ভাবনা রয়েছে, অকারণে সন্দেহ আসার সম্ভাবনা রয়েছে, অকারণে দ্বন্দ্ব আসার সম্ভাবনা রয়েছে, এগুলোর দিকটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। অর্থনৈতিক দিক কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না, মোটের উপর দিয়ে শুভ যাবে, কর্মস্থানে কিন্তু চাপ রয়েছে, সেই চাপটাকে আপনাদেরকে নিতে হবে। মুখে মধুরতা রাখুন, হুটপাট কাউকে বিশ্বাস করবেন না এবং কাউকে অকারণে সন্দেহ করবেন না, তাহলে দেখবেন আপনাদের এই সপ্তাহ কিন্তু খুবই শুভ যাবে। তো এই ছিল মেষ থেকে মীন পর্যন্ত এই সপ্তাহের রাশিফল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।